ওকে বিসমিল্লাহির রহমানির রহিম তো আমরা আমরা গত ক্লাস দেখছিলাম কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করা যায় এবং আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম ইউজার আর অ্যাকাউন্ট নিয়ে সেখানে পেজ অ্যাড অ্যাকাউন্ট বিজনেস এসএস সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপস এবং অ্যাপসের কাজ কি কেন তারপর আমরা আলোচনা করবো ডাটা সোর্স নিয়ে ডাটা সোর্স এর মধ্যে যে টপিক গুলো আছে ইম্পর্টেন্ট টপিক গুলা যেগুলো নিয়ে আলোচনা না করলেই নয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এখন আমরা দেখাবো ইউজার আর অ্যাকাউন্টের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি জানতে চাচ্ছিলাম যদি কারো প্রশ্ন থাকে একটু রেজ হ্যান্ড করবেন অথবা জানাবেন যে ইউজার আর অ্যাকাউন্টের মধ্যে আমি তাও আজকে একটু সামারি করে দিব ইউজার একটা পিপল হচ্ছে অ্যাক্সেস দেওয়া মেলের মাধ্যমে পার্টনার হচ্ছে বিজনেস ম্যানেজার এই আইডি দ্বারা অ্যাক্সেস দেওয়া সিস্টেম ইউজারের কোনো কাজ নাই পেজ কিভাবে অ্যাড করতে হয় অথবা ক্রিয়েট করতে হয় সেটাও দেখাচ্ছি এবং অ্যাড অ্যাকাউন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা না হলেই নয় যেটা না হলে আমরা অ্যাড রান করতে পারবো না সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তো আমরা বিজনেস হচ্ছে এটা ম্যান্ডেটরি বিষয় না এবং আমরা আজকে দেখবো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি বলছিলাম কিভাবে অ্যাড করতে হয় এখানে কানেক্ট দিয়ে লগ ইন করলেই হয় দেন এটা ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিব অলরেডি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে সবচেয়ে মোট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপস অ্যাপস অ্যাপসটা কিভাবে তৈরি করতে হয় অ্যাপসটা হচ্ছে আসলে ফেসবুকের আরেকটা ভাগ আছে সেটা হচ্ছে ডেভেলপার ফেসবুক ওইটাতে জাস্ট এন্ট্রি করার জন্য অ্যাপসটা

দেন ওই যাওয়ার পর আমরা চলে যাব গেট স্টার্টে এখানে কিছু আপডেট আসছে আগে গেট স্টার্টের জায়গায় মাই অ্যাপস ছিল যাই আমরা গেট স্টার্টে চলে যাব দেন এখানে আসছে ওয়েলকাম টু ফেসবুক ডেভেলপার দেন কন্টিনিউ করবে এখানে তারপর প্রাইমারি মেল মেলটা দিব যে মেলটা দিয়ে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার তৈরি করেছিলাম সেই মেলটা এখানে দিব gmail.com then, 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 uh, e then transaction condition সেন্ট ভেরিফিকেশন আ আচ্ছা এটা অলরেডি অন্যার ঠিক আছে আমরা যেটা ইউজ হয় না এরকম একটা মেল নেই এই মেল দিয়ে আমার আগেও অ্যাপস তৈরি করা হয়েছিল ওকে আমরা ইমেলটা দিয়ে দেখি আসলে আমার সব মেল দিয়ে অ্যাপস তৈরি করা আর একটা মেল দিয়ে একটা অ্যাপস তৈরি করা যায় 42@ .com হ্যাঁ এটা দিয়ে তৈরি করা আচ্ছা

ঠিক আছে আমি তাহলে অ্যাপসটা নেক্সট ক্লাসে দেখাই দেবো আর একটা মেল রেডি করে আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো অ্যাপটা যদি লাগতেছে না আপাতত আপনারা একজনে কেউ একজন মনে করায় দিবেন অ্যাপসটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব তারপর আমরা চলে যাব ডাটা সোর্সে টাটা সোর্সে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ক্যাটালগ পিকজেল অফলাইন ইভেন্ট সেট কাস্টম কনভার্শন ইভেন্ট সোর্স গ্রুপ শেয়ার অডিয়েন্স বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার তো এখানে মূলত সবচেয়ে বেশি বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে পিক্সেল আর বাকিগুলোর কাজ অটোমেটিক্যালি হয়ে যায় পিক্সেল সেট আপ করলে তো পিক্সেল সেটআপ করলে অটোমেটিক্যালি ক্যাটালগ তৈরি হয়ে যায় যদি তাও না হয় অনেক সময় অটোমেটিক্যালি ক্যাটালগ তৈরি হয়ে যায় ক্যাটালগটা হলো আপনার ওয়েবসাইটে কত আইটেমের প্রোডাক্ট আছে সেগুলো আপনি সেভ রাখতে পারবেন ক্যাটালগে এছাড়া কোনো কাজ নেই তো আপনার মূলত পিক্সেলটাই হচ্ছে মেইন এই ডাটা সোর্সে পিক্সেলটা হচ্ছে মেন পিক্সেল কি এবং কেন পিক্সেল হচ্ছে সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই ডেইলি শপিং নারায়ণগঞ্জ ডট কম এই ওয়েবসাইটে যখন আমরা অ্যাডস দিব এই ওয়েবসাইটে প্রোডাক্টগুলো নিয়ে তো কাস্টমার অবশ্যই লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটে আসবে রাইট এই ওয়েবসাইটে এসে কাস্টমার কতজন কাস্টমার আমাদের প্রোডাক্টটা কিনলো কতজন কাস্টমার এইভাবে পেজে ডুকিয়া দেখলো কতগুলা কাস্টমার এড টু কার্ট করলে চলে গেল কতগুলা কাস্টমার ভিউ কার্ট করলো মানে এই ওয়েবসাইটে এসে কাস্টমার কি কি করলো এগুলা সব রেকর্ড হবে কোথায় এই পিক্সেলে এখন প্রশ্ন হচ্ছে আমরা ওয়েবসাইটে কি কি করব এটা পিক্সেলে কিভাবে আসবে অবশ্যই ওয়েবসাইটের সাথে এই বিজনেস ম্যানেজার বা পিক্সেলের একটা কানেকশন করাইতে হবে কিভাবে কানেকশন করাইতে হবে এটা একটু খুব ইম্পর্টেন্ট বিষয় এবং ক্রিয়েটিভ বিষয় তো ওয়াট আমাদের যারা ডিজিটাল মার্কেটার বা ফেসবুক মার্কেটিং করব তাদের একটু এস জানতে হবে সেটা একদমই নর্মাল এস টি এম যেমন এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এটা আমার এক বাংলাদেশি ক্লায়েন্টের ওয়েবসাইট তো ওই ওয়েবসাইটে লগ ইন ডিটেলসটা নিতে হবে একটু খেয়াল করবেন এই জায়গায় মনে করেন এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের সাথে পিকজেলটা কীভাবে কানেক্ট করবো কিভাবে কানেক্ট করবে এর জন্য আমাকে নিতে হবে কি যেমন আপনার ক্লায়েন্ট থেকে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় যেমন ডেইলি শপিং ইউপি অ্যাডমিন ডট কম এভাবে এটা আমার অটোমেটিক লগ ইন হয়ে যাচ্ছে আমি লগ আউট করে নিই কিভাবে আমি প্রথম থেকে দেখাই ওকে তো মনে করছি এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা এটার সাথে পিক্সেলটা সেট আপ করবো তো এই যে ক্লায়েন্ট আপনাকে এই ইউজার নেম আর মেইলটা দিয়ে দিব ওয়েবসাইটের তো আমার ওয়েবসাইটে মেইলটা আর ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি এটি এগুলা ক্লায়েন্ট দিয়ে দিবে যে ক্লায়েন্ট এড দিতে হবে আপনার মাধ্যমে ক্লায়েন্ট এগুলা দিয়ে দিবে 143 তো আমরা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসে চলে গেলাম এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখন আপনি অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেলেন ঠিক আছে তো অ্যাডমিন অ্যাক্সেস এর এখানে এসে এই যে ওয়ার্ডপ্রেস কিন্তু সবারগুলাই সেম তো এরকম একটা ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ডে হচ্ছে যে এই যে অ্যাপারেন্স যে অপশনটা আছে এখানে আসবেন এখানে এসে থিম এডিটরে যাবেন ওকে থিম এডিটরে চলে আসলেন এখন এই যে পিকজেলে চলে আসলাম আমরা আমরা এই যে ওয়েবসাইটের সাথে কিন্তু পিকজেলের সেটআপ করতেছি একটু খেয়াল করবেন দেন এ অ্যাড এ ক্লিক করবেন তারপর পিক্সেলের নাম অটোমেটিক নিয়ে নিছি অ্যাড টু কার্ট আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিংকটা দিতে পারবেন বা না দিলেও কোনো সমস্যা নাই তারপর আমি দিয়ে দিলাম ওয়েবসাইটের এই কপি করে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কন্টিনিউ এই যে দেখেন এখন একটা কোড পাবেন এই কোডটাই ওয়েবসাইটে বসাইতে হবে এই যে আপনি সেট এই যে দুই নাম্বার অপশনটা চলে যাবেন সেটা পিক্সেল নাও তারপর এডিট ওয়েবসাইট কোড সেট আপ পিক্সেল তাহলে সেট আপ ম্যানুয়ালি চলে যাব এই যে সেট আপ মেনু এই জায়গাটা একটু খেয়াল করবেন এই দেখছেন একটা কোড দিছে আমাদের অটোমেটিক এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে গেছে এই যে কেউ একজন পড়েন এখানে কি বলছে একজন পড়বেন কাইন্ডলি কপি দ্য পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বাটন অফ দ্য হেডার সিলেকশন অফ ইওর সাইট জাস্ট

তো এটা কপি করলাম এই যে কোডটা কপি করলাম দেন এই যে হেড হেডার এখানে রাখবেন রেখে একটা স্পেস দিবেন স্পেস দিলে নিচে চলে আসে এই কোডটা হচ্ছে পেস্ট করে দিবেন জাস্ট এই কোডটা কিন্তু পেস্ট হয়ে গেছে এই যে পিক্সেলের কোড দেন কি করবেন দেন এই যে আপডেট ফাইল ক্লিক করবেন এই যে ফাইল সাকসেসফুল তো এখন আমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করব এভাবে বাস ওয়েবসাইটটা ভিজিট করার পর এখন দিব হচ্ছে কন্টিনিউ এখানে আমরা চাইলে যে আচ্ছা আমি আরেকটু দেখাই দিই রিপ্লাই আবার ওয়েবসাইটটার লিংকটা কপি করবেন কপি করে এই জায়গায় সেন্ট ট্রাফিক দিবেন দেখবেন সবকিছু ঠিক আছে ঠিক এখানে এই যে সেন্ট ট্রাফিক ক্লিক করলে যদি আপনার ওয়েবসাইটে চলে যায় তাহলে ভাববেন যে আপনার এই যে সব ঠিক আছে ওকে ফাইন সব ঠিকঠাক আছে কোড এই যে দেখবেন এখানে লাল লাল জায়গায় সবুজ বাতি জ্বলবে কিছুক্ষণের মধ্যে একটু সময় নিচ্ছে এই যে সবুজ বাতি পিক্সেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেন কন্টিনিউতে ক্লিক করবেন ব্যাস ক্যান্সেল তো এখন একটু এই যে এখানে পিক্সেল রেড হয়ে আসে একটু রিল সবুজ চলে আসছে তো এখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটের সাথে বিজনেস ম্যানেজারের কানেকশন চলে আসছে আমরা দেখলাম যে ওয়েবসাইটের সাথে কিভাবে পিক্সেল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এখন কিন্তু কানেকশন চলে আসছে এখন আমরা এই ওয়েবসাইটে কোন কোন জিনিসগুলো ট্রেকিং করবো কে হোম পেজে আসলো কে শপে আসলো কে প্রোডাক্ট অ্যাড করলো কে প্রোডাক্ট কিনলো এগুলা কিভাবে সেট আপ করবে এজন্য আমরা এই যে পিক্সেলের ইভেন্টটা ওপেন করব ইভেন্ট ম্যানেজারটা ওপেন করব করবো ইভেন্ট ম্যানেজার ওকে জায়গার মধ্যে আমরা পিকজেল যে ইভেন্টটা পিকজেলে যে ইভেন্টটা সেই ইভেন্টটা হচ্ছে সেট আপ করব এখন কিভাবে সেট আপ করব আমরা চলে প্রথমে কিবা আমি আবার দেখাই দিই পিক্সেল কিন্তু সেট আপ করা শেষ এ এসে ওপেন ইভেন্ট ম্যানেজার ক্লিক করব ক্লিক ক্লিক করার পর রিভিউ ইভেন্টে চলে আসি এখানে এখানে কিছুই নাই এখন ওয়েবসাইট আমরা ইউআরএলটা দেই

পিক্সেল সেট আপ পর্যন্ত কে কে বুঝছেন একটু জানাবেন এই পিক্সেল সেট আপ কোডটা যে বসে ওয়েবসাইটের সাথে যে পিক্সেলটা কানেক্ট করলাম এটা কে কে বুঝছেন জি স্যার বুঝছি ওকে তো নেক্সট বলেন আসলে ঠিকমতো বোঝা যায়নি জি আসলে পিক্সেল জি আসলে পিক্সেলটা একবার সেট হয়ে গেলে আসলে দ্বিতীয়বার করা যায় না পিক্সেল একবারই সেট করা যায় আসলে একটা ওয়েব ম্যানেজার মানে বিজনেস ম্যানেজারে একটা পিক্সেলই সেট করা যায় তেমন কিছুই না বিজনেস ম্যানেজার আসবেন আমি একটু আমি একটু জি আমি একটু এক্সপ্লেইন করে দিই তাহলে বুঝতে পারবেন ওই খুব বিজনেস ম্যানেজার আসবেন জি কাইন্ডলি একটু মিউট করে নেবেন তো আমরা প্রথমে বিজনেস ম্যানেজার আসবো আচ্ছা সব সবার তো আর ওয়েবসাইট নাই রাইট এখন বলতে পারেন যে আমাদের তো ওয়েবসাইট নাই আমরা কিভাবে করব তো অনেকে জানেন যে ওয়ার্ডপ্রেস এ ফ্রি ওয়েবসাইট থাকে কাইন্ডলি নয়েজ জাস্ট মিউট করে নেবেন হ্যাঁ কার নয়েজ জাস্ট একটু মিউট করে নেবেন কাইন্ডলি ওকে আমি মিউট করে দিচ্ছি ঠিক আছে তো অনেকে বলতে পারেন যে আমাদের তো ওয়েবসাইট নাই কিভাবে প্র্যাকটিস করব তো সেক্ষেত্রে আপনারা জানেন যে ওয়ার্ড প্রেসে কিন্তু ফ্রি ওয়েবসাইট বানানো যায় জানেন আপনারা আচ্ছা যদি না জানেন তাহলে তো ওইটা আরেকটা টপিক আচ্ছা আপনারা বুঝছেন কিনা ওইটা বলেন আগে পিক্সেলে আমি একবার এক্সপ্লেন করি পিক্সেলে আসবেন পিক্সেলে আসার পর ক্রিয়েট পিক্সেলে ক্লিক করবেন একটা কোড আসবে কোডটা জাস্ট এভাবে ড্যাশবোর্ডে আসবেন লগ করে দেন হচ্ছে এই যে এখান থেকে ক্লিক করে থিম এডিটরে চলে যাবেন থিম এডিটরে গিয়ে এই যে হেড অপশন আছে এই যে হেডার থিম হেডার দেন এসে জাস্ট এখানে পেস্ট এই যে হেডারের নিচে এখানে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে আপডেট ফাইল করে দিবেন শেষ পিক্সেল এর কাজ এটাই পিক্সেল সেটআপ হয়ে গেছে তো এতটুকু তারপরে যদি না বুঝেন আপনারা ভিডিওটা বারবার দেখবেন দেন নেক্সট ক্লাসে না বুঝলে আমি আবার আরেকটা বিজনেস ম্যানেজার দিয়ে আমি আরেকবার পিক্সেল সেটআপটা দেখে দিব দেন পিক্সেল সেটআপের মধ্যে আছে ইভেন সেটআপ ইভেন সেটআপ গুলা কি আমি জাস্ট আজকে একটু ধারণা দিয়ে দিই আমি যদি একবার বলছি পিক্সেলটা সেট আপ হয়ে গেল এখন পিক্সেলটা কিন্তু পুরো ওয়েবসাইটে চলে যাই আমি চলে আসলাম আমাকে কাউন্ট করবে যে আমি একজন আসছি এটা এখানে রেকর্ড থাকবে এখন আমরা যদি একটু ডিপলি কাউন্ট করতে চাই যেমন একজন কাস্টমার আমাদের অ্যাডস দেখে ওয়েবসাইটে আসলো কে অ্যাড টু কাট করলো কয়জন তারপরে এই প্রোডাক্টটা ক্লিক করলো কয়জন তারপর অর্ডার করলো কয়জন কারা কারা এইভাবে শুধু দেখা চলে গেল হ্যাঁ আমরা যদি এইভাবে ডিপলি এই অ্যাবাউট পেজে কয়জন আসলো শপে কয়জন আসলো এবং ওই ওয়েবসাইটে কি কি কাজ করলো কাস্টমারটা এসে আমরা যদি ডিপলি টার্গেট করতে চাই সেক্ষেত্রে ইভেন্ট ইভেন্টটা সেট করতে হয় দেন আজকে আমরা ইভেন্টটা নিয়ে আলোচনা করবো না আমরা জাস্ট আলোচনা করলাম পিক্সেল নিয়ে কিভাবে ওয়েবসাইটের সাথে পিকজেলটা কানেকশন করাইতে হয় যেহেতু আপনাদের ওয়েবসাইট নাই আমি নেক্সট ক্লাসে শুনবো যে আপনারা জাস্ট এক্সপ্লেন করবেন যে কিভাবে কিভাবে ওয়েবসাইটের সাথে বিজনেস ম্যানেজারটা কানেক্ট করতে হয় ঠিক আছে তো এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বিজনেস নিয়ে আমাকে করতে পারেন দেন আমরা আলোচনা করব অ্যাড অ্যাকাউন্ট নিয়ে পিক্সেলে কি কোনো প্রশ্ন আছে নো ভাইয়া স্যার পিক্সেল পিক্সেল সেটআপের ইয়াতে স্যার যদি আপনি ওয়ার্ডপ্রেসের যে ফ্রি যে হচ্ছে হলো ওয়েবসাইটটা খোলা যায় ওটা যদি দেখা দিতেন তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হতো ফ্রি ওয়েবসাইটটা কিভাবে খোলা যায় ঠিক আছে তাহলে এটা আমরা পিক্সেলেরটা তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখাই কিভাবে আমরা দুইটা বিষয় নেক্সট ক্লাসে একটু মনে করায় দিবেন আমি আজকে আলোচনা করব অ্যাড অ্যাকাউন্ট যেহেতু এটা আগে আলোচনা করা দরকার অ্যাড অ্যাকাউন্ট তাহলে আপনারা গোলায় ফেলবেন তো পিক্সেল সেটআপ আর কিভাবে ফ্রি ওয়ার্ডপ্রেস যদিও এটা অন্য একটা সেক্টরের কাজ আমি তাও দেখাই দেব কিভাবে ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট খুলতে হয় অথবা ব্লগার সাইট খুলতে হয় ওয়েবসাইট আর পিকজেলটা রিবেনটা কিভাবে সেট আপ করতে তিনটা টপিক আমাকে মনে করাই দিবেন নেক্সট ক্লাসে ফ্রি আপাতত পিকজেল নিয়ে আপনাদের প্র্যাকটিস করার দরকার নাই ঠিক আছে স্যার লাস্ট ছিল জি করুন শপিফাই সাথে কি কানেক্ট করা যায় পিকজেল জি আসলে ওয়েবসাইট তো অনেক প্রকার আছে আমি জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাইছি আর বাংলাদেশে মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ হয় যেহেতু অনেকেই ছোটখাটো বিজনেস করবেন ফিউচার ইন ফিউচারে ওয়ার্ডপ্রেস দিয়েই করে বাংলা শপিফাই কিন্তু বাংলাদেশে নাই এটা জানেন জি 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 এই কারণে আমি আসলে ওইটা নিয়ে আলোচনা করছি না কিন্তু কোর্স বা ক্লাস শেষে আমি ওইটা নিয়ে একটু যত যেমন ব্লগার সাইট যত সাইট আছে লারাবেল বলেন যত ধরনের ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে কিভাবে পিক্সেল কানেক্ট করতে হয় সব কিন্তু একই এই যে হেডারে বসায় দিবেন সব ওয়েবসাইটেরই ই থাকে এইচটিএমএল কোড থাকে হেডার থাকে ওইখানে জাস্ট পেস্ট করে দিবেন তাও কেউ না বুঝলে আমি গভীরে দেখা দিব তো আপাতত আমরা পিক্সেলটা তো দেখলাম এটা আপাতত এতটুকু রাখি আমরা পরবর্তী ক্লাসে একটু মনে করে দিবেন তিনটা বিষয় আলোচনা একটু নোট করে রাখবেন বা আমি সাবিরকে বলবো একটু নোট করবেন আমাকে একটু স্মরণ করা দিবেন তো আমরা চলে আসি অ্যাড অ্যাকাউন্টে এখন অ্যাড অ্যাকাউন্টের কাজ কি আমরা এই যে অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম আমরা মূলত কিন্তু একটা রান করবো অ্যাড অ্যাকাউন্ট থেকেই ঠিক আছে তো একটা আমি প্রথম আবার প্রথম সেই প্রথম ক্লাসে ফিরে যাই আমি বলছিলাম যে একটা কোম্পানির পরিচালনা করতে হলে ম্যানেজার থাকে তো ম্যানেজার ম্যানেজারের আন্ডারে কি থাকে কর্মচারীরা থাকে কাজ করে মূলত কারা যারা কর্মী তারাই তো এখানে কর্মী হিসাবে কাজ করে অ্যাড অ্যাকাউন্ট তো আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি গত ক্লাসে দেখাইছি যারা মিস করছেন তারা ইউটিউবে ভিডিওতে দেখে নেবেন তারপরে এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে চলে যাব তো আজকে আমরা যে অ্যাড ম্যানেজারের কাজটা কি সেটা জানবো এবং অ্যাড ম্যানেজারে কি কি জিনিস আছে সেটা জানবো তো ফেসবুকে কিন্তু আপনারা খেয়াল করবেন অনেক ধরনের অ্যাড আসে যেমন সব নাও ভিডিও অ্যাডস আসে তারপর ওয়েবসাইট ভিজিটের জন্য অ্যাডস আসে বিভিন্ন সার্ভিসিং এর জন্য অ্যাড আসে আমরা ফেসবুকে কিসের জন্য অ্যাডটা দিব মূলত আমরা কাদেরকে টার্গেট করব সেটাই নিয়ে আমি আজকে আলোচনা করব এখানে এই যে অ্যাড ম্যানেজারে চলে আসলাম তো এখন মনে করেন আমরা একটা অ্যাডস রান করতে যাব ক্লায়েন্টের সব কার্ড অ্যাড করা আছে আপনার নেক্সট ক্লাসে দেখা দিব যে কিভাবে অ্যাড কার্ড অ্যাড করতে হয় যদি আমার এখন আপাতত কার্ড নাই তো আমরা এখন মূলত কার্ড ক্লায়েন্টই কিন্তু অ্যাড করে দিবে আপনারা জাস্ট সবকিছু সেটআপই থাকবে যদি সেটআপ না থাকে সেই ক্ষেত্রে এগুলো করবেন আর অনেকের আছে শুধু অ্যাডসটা রান করে দেয় তো রান করলে আর কোনো কাজ করবে না জাস্ট অ্যাড ম্যানেজার এইভাবে চলে আসবেন আর কোনো কাজ নেই সব কেটে অ্যাড ম্যানেজার চলে আসবেন তো ক্রিয়েট অ্যাড এই যে ক্রিয়েট অ্যাড এখানে কতগুলো অপশন আছে এগুলা কি এখন আমরা আজকে জানবো এখানে তিনটা আমরা অবজেক্টিভ মেন অবজেক্টিভ দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস কনসিডারেশন এন্ড কনভারশন তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজটা কি আমি আজকে যে অবজেক্টিভ এগুলা কোনটা কি কাজ কোনটা করলে কি ধরনের রেজাল্ট আসবে সেটাই এক্সপ্লেইন করব ব্র্যান্ড নেওয়ারের কাজ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে মনে করেন আপকামিং কোন প্রোডাক্ট আচ্ছা অনেক ক্ষেত্রে দেখবেন যে যেমন আইফোন এখন 12 চলতেছে সামনে কি আসবে আপকামিং আইফোন থার্টি রাইট যারা প্রি অর্ডার নেয় অনেক কোম্পানি দেখবেন কি পণ্য তৈরির আগে কাস্টমার থেকে অর্ডার নিয়ে রাখে তাই না পণ্য তৈরি করে ডেলিভারি দেয় এরকম আছে না সেই অ্যাড গুলা দেয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনারা কি বুঝতে পারছি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কেন দেয় জি আপকামিং প্রি অর্ডার যেমন প্রোডাক্টটা তৈরি হবে কাস্টমার থেকে প্রি অর্ডার নেওয়ার জন্য বা এরকম একটা প্রোডাক্ট বাজারে আসতেছে যেমন আমি সাপোজ ধরি আইফোন আমাকে আইফোন কোম্পানি আমাকে হায়ার করলো যে আমাদের এক্সট্রা দিয়ে দাও এরকম একটা প্রোডাক্ট আসতেছে বাজারে এটা কাস্টমারকে জানাই দাও সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব ব্র্যান্ড অ্যাওয়ারনেস মনে থাকবে আর রিচ রিচ হচ্ছে মানে অসং মানে ফেসবুক যারা ইউজার আছে তাদের কাছে পৌঁছানো রিচ মানে মানুষের কাছে বেশি বেশি মানুষের কাছে যারা পৌঁছাইতে চায় কোনো ধরনের টার্গেট ছাড়া সেটা হচ্ছে রিচের কাজ এই দুইটা বুঝছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস কাজ কি আর রিচের কাজ কি দুইটা কি বুঝতে পারছেন কাইলে বলবেন জি 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 বুঝতে পারছি ওকে এবার হচ্ছে ট্রাফিক ট্রাফিক কাদের জন্য ট্রাফিক হলো অনেক বায়ার আছে মূলত ডেইলি 5 ডলার বাজেট দিয়ে অ্যাডস রান করতে চায় আসলে 5 ডলার কিন্তু কিছুই না কিছুই হয় না তো যারা চায় যে আমার ওয়েবসাইটে শুধু কাস্টমার আসুক ঘুরে যাক মন চাইলে কিনবে না মন চাইলে নাই এই ধরনের ক্লায়েন্ট যারা এই ধরনের রেজাল্ট চায় তাদের জন্য হচ্ছে এই ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক মানে কি ওয়েবসাইটে লোক আসার জন্য যারা ওয়েবসাইটে লোক আনতে চায় তারা কি ইউজ করবে ট্রাফিক যারা পেজের পোস্টটা ভাইরাল করতে চায় লাইক কমেন্ট শেয়ার করতে চায় শুধু একটা আমি একটা আপনাদের পেজে অনেকে পোস্ট দেয়া যারা এই পোস্টটাকে লাইক চায় বেশি এই পোস্টটা বেশি বেশি শেয়ার করুক এই পোস্টের নিচে কমেন্ট হোক এই পোস্টটা ভাইরাল হোক সেক্ষেত্রে ক্ষেত্রে এনগেজমেন্ট অ্যাপ ইনস্টলেশন অনেক অ্যাডস দেখতে দেখবেন যে অ্যাড এর মাঝে নিচেতে লেখা থাকে ক্লিক করলে অ্যাপস ইনস্টলেশনে চড় যায় অনেক আছে না যেমন सपोज আপনি ধরে আপনার কোম্পানির একটা যেমন দারাজ আপনি চান যে আপনার কাস্টমাররা আপনার অ্যাপসটা ডাউনলোড করুক এটার মাধ্যমে আপনি এস দিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সিলেক্ট করব কি অ্যাপ ইনস্টল ভিডিও ভিউস এখন অনেকেই ফেসবুক একটা ভিডিও পোস্ট দেয়া চায় এই ভিডিওটা ভিউজ হোক বা ইউটিউবের ভিউজ চাইলে ইউটিউবে লিঙ্কটা দেওয়া চাক ওই ইউটিউবের ভিডিওটা ভিউজ হোক তো ভিডিও ভিউজের জন্য মূলত ভিডিও বিস্ট ইউজ করা হয় লিড জেনারেশনটা কি আসলে অনেক এই লিড জেনারেশনটা অনেক চাহিদা যেমন আপনি কাস্টমারের ডাটা কালেক্ট করতে চান এখন মনে করেন আপনি একটা রিসার্চ করতে চান যে আপনি একটা কোম্পানিতে লোক নিয়োগ দিবেন তো আপনি চান আপনি একটা এরিয়ার মধ্যে চান লোক নিয়োগ দিতে তো আপনি তাদের ডিটেলস গুলো জানতে চান যে আপনার এরিয়ায় বা ওই দেশে কি লেভেলের কোন লেভেলের লোক বেশি আছে তাদের আপনি ইনফরমেশন গুলো যেমন আপনি চাচ্ছেন আমি সহজ ভাষায় বলি আপনি আপনার কোম্পানির জন্য বিশ থেকে পঁচিশ বছরের যারা তাদেরকে শুধু নিয়োগ দিতে চাচ্ছেন স্পেসিফিক বিশ থেকে পঁচিশ বছর এর না আর কমেও না তাদেরকে আপনার কোম্পানিতে নিয়োগ দিতে চাচ্ছেন ওই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে চাচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে টার্গেট করা তাদের টাটা গুলা যেমন তাদের মিল নাম্বার গুলা পাওয়ার জন্য মূলত লিড জেনারেশনটা দেওয়া হয় বুঝতে পারছেন আমি আবার বলি মূলত স্পেসিফিক লোকদের ডাটা কালেকশন করার জন্য তাদের মিল বা তাদের ডিটেলস কালেকশন করার জন্য বা তাদের কি পরিমাণ আছে এরিয়ায় সেই সংখ্যাটাকে জানার জন্য লিড জেনারেশনটাকে ইউজ করা হয় তারপর আছে মেসেজ অনেকে প্রোডাক্ট শুধু ফেসবুক হ্যাঁ এই ক্ষেত্রে যাদের অনেকের ওয়েবসাইট নাই শুধু ফেসবুক পেজ দিয়ে বিজনেস করে থাকেন তো অনেকে চান যে শুধু পেজে মেসেজ আসুক আমার একটা দেখে মেসেজ করুক কাস্টমার আমি মেসেজের মাধ্যমে সেল আনবো তো মেসেজের জন্য এই মেসেজ অপশনটা তারপর আছে কনভার্সন তো কনভার্সনটা হচ্ছে ওয়েবসাইটে যদি আপনার ক্লায়েন্টদের সেল গ্যারান্টি মানে বিক্রি হইবে এটা অ্যাড দিলে কি এই ওয়েবসাইটে থেকে প্রোডাক্ট বিক্রি হবেই দিলে কিন্তু এক্ষেত্রে খরচটা বেশি বাজেট লাগে মিনিমাম চল্লিশ ডলার ত্রিশ থেকে চল্লিশ ডলার বাজেটটা হইতে হয় এই ট্রাফিক আর কনভারেশনের মধ্যে পার্থক্য